দর্শক, ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর এই উৎসবের দিনে আমি অহনা হাজির হয়েছি ভিন্ন রকম একটা অনুষ্ঠান, দ্য বেটার হাফ শো নিয়ে। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার অতিথি কারা। চলুন আড্ডা দিব তাদের সাথে। সুইটি আপু, তোমাকে সবাই চেনে, সো তোমার সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেবার কিছু নেই, আমি একটু ভাবিদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আসি। আচ্ছা ভাবি, তুমি কি তোমার পরিচয়টা দিবে? আমি শারমিন সাজ্জাদ। শো অনুযায়ী বলতে হলে আমি একজন অ্যাক্টরের ওয়াইফ, আর বেসিক্যালি আমি হচ্ছি আপাতত হাউসওয়াইফ, জব করতাম। আচ্ছা ভাবি, আমি স্নাতা শাহরিন, আমি শতাব্দী ওয়াদুদের স্ত্রী, আমি নাচ করি। ভাবি, আমি রেহনা জামান, আমি সিঙ্গার সাব্বির জামানের ওয়াইফ, আর আমি একজন হাউসওয়াইফ। বাহ। দর্শক, এখন আমরা একটু সুইটি আপুর কাছে ফিরে যাই, যেহেতু সুইটি আপুকে আমরা আসলে পরিচয় করিয়ে দেইনি। সবসময় তো আমার কলিগদের সাথে আমি যাই, কলিগদের ওয়াইফদের সাথে আমাদের কখনো দেখাও হয় না। সো আমিও খুব ইন্টারেস্ট ফিল করলাম এবং এই অনুষ্ঠানে আসলাম। স্নাতার নাম অনেক শুনেছি, স্নাতা স্নাতা, তারপর ওর হাজবেন্ডের সাথে পরিচয় আছে, ওর হাজবেন্ডের গান শুনেছি আমি তো আসা, এবং এসে ভীষণ ভালো লাগছে। আসলে তোমাদের সাথে দেখা হয় না কখনো, দেখা হলো এরপর থেকে আমাদের ইনভাইট করবে বাসায়। আর যেহেতু এখন ঈদ চলছে, মানে আমরা ঈদের মানে আনন্দ মধ্যে কিন্তু যেতে পারি একজন আরেকজনের বাসায়। হ্যাঁ, হতে পারে কিন্তু, তাই না? সবসময় তো যেত শতাব্দীর বাসায় বা সাব্বিরের বাসায়, কিন্তু এখন যাবে আমাদের বাসায়। এটা কিন্তু এই জন্যই কিন্তু আসলে আমাদের এই প্রোগ্রামটা একদম দ্য বেটার হাফ শো। ঈদের আনন্দ আরো জমুক বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্কের সাথে, গ্রামীণ ফোন। স্মার্টফোন আর জন্য নিলাম, মা খুব দুশ্চিন্তা করে তো, তাই ভালোই। আন্টি এখন তোকে প্রতিদিন দেখতে পারবে। সকালে মাছগুলো পাঠিয়ে দিও, কেমন? মায়ের সাথে আবার যে কবে দেখা হবে, আবার যে কবে আসবো। ভাইয়া কে যেন আসছে আপনার পার্সেল, এটা কিভাবে সম্ভব? জিপি অনলাইন শপে অর্ডার দিলে স্মার্টফোন বাড়িতে এসে দিয়ে যায়। মা তোমার জন্য। দেশের যে কোনো প্রান্ত থেকে জিপি অনলাইন শপ এবং দেশ জুড়ে 5000-এর বেশি জিপি এক্সপ্রেস থেকে কিনুন অরিজিনাল স্মার্টফোন, গ্রামীণ ফোন। এখন আমরা একটু একটু করে দেখে নেই যে কে কার বেটার হাফ এবং কি বলেছে। আচ্ছা, সুইটির সাথে আসলে আমার প্রথম দেখাতেই প্রেমে পড়া, তাকে যখন ফার্স্ট দেখি দেখে বুকটা ধক করে উঠলো, মনে হলো দিস দ্য রাইট ওয়ান। তো প্রেম করার জন্য যেটা মিডিয়া ছিল সেটা ছিল তখনকার দিনে চিঠি লেখাটা। তো সামটাইমস ওরা ছাদে উঠতো, আমি যখন চিঠি দিতে যেতাম তখন ছাদে থাকতো। একবার এরকম চিঠিটা দিলাম, সারা রাতের যে কর্মযজ্ঞ ছিল একটা কাক এসে সেটা নিয়ে চলে গেছে। তো তখন একটু খারাপ লাগছে, বাট এখন মনে হলো মজাই পাই, ভালো মানুষ সব দিক থেকে ঠিকঠাক। আর সারাক্ষণ শুধু ফোন করে, কই কী কোথায় কেন এরকম, এটা অনেক সময় বিরক্ত লাগে, অনেক সময় ভালো লাগে। এইসব মিলেই তো আসলে মানুষ জীবন। আমিও লিখতাম, ও লিখতো, মানে অনেক ভালো লাগতো, ভালো লাগার বিষয় ছিল। এখানে আসবো আমরা আর একটু। শারমিনকে নিয়ে যদি বলতে হয় তাহলে আমার লাইফের বেস্ট ফ্রেন্ড হচ্ছে শারমিন। বিকজ শুরুতে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, পরে আমার গার্লফ্রেন্ড, পরে আমার ওয়াইফ, আজকে প্রায় 11 বছর যাবত ওকে আমি চিনি জানি। মানুষ হিসেবে ও আসলে অনেক ইন্টারেস্টিং একজন পার্সন এবং খুবই ভালো একজন মানুষ। আমি ওর সুনাম করছি না, ও যা আমি তাই বলছি। তোমার জন্য এটা অনেক নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এবং আই থিঙ্ক তুমি এটা অনেক এনজয় করবে। বেস্ট অফ লাক। আমি সাজ্জাদের সাথে অনেকগুলো কাজ করেছি, ওখান থেকে আমি আসলে তোমাদের ব্যাপারে অনেক জেনেছি যে তুমি অনেক মার খেয়েছো। একটা স্টোরি লাইন মানে তোমার এবং এগুলো আমরা শুনবো, কিন্তু আরেকজনকে দেখে এসে। স্নাতা শাহরিন আমার বেটার হাফ, অথবা আমি স্নাতার বেটার হাফ, একই কথা। আমাদের দুজনের পরিচয় আফসানা মেমির একটা নাটকের সেটে, গৃহগল্প নাটক। স্নাতাও একটি চরিত্রে অভিনয় করবার জন্য সেখানে আসে, তারপর সেখান থেকে আমাদের পরিচয়, বন্ধুত্ব, একটা সময় গিয়ে প্রেম, তারপর দু পরিবারের সম্মতিতে
বিবাহবন্ধনে আবদ্ধ। আমরা অলরেডি 8টি বছর পার করে দিয়েছি। আমাদের একটি ছেলে আছে, শ্রেয়ান মুয়াদীপ। স্নাতার সাথে সারা জীবন একসঙ্গে থাকতে চাই, ওর হাসি মুখটা এইভাবে দেখতে চাই সবসময়। অনেক বিরক্ত করি, আমি আসলে গুড হাজব্যান্ড না হয়তো, সেদিক থেকে স্নাতা অনেক স্যাক্রিফাইস করে। থ্যাংক ইউ স্নাতা, তোমার এই বদান্যতার জন্য আমার অনেক ডিস্টারবেন্স বা বাজে বাজে স্বভাব তোমাকে হাসি মুখে মেনে নিতে হয়। আমি চাইবো আমৃত্যু তুমি এটা মেনে নাও এবং আমার সাথে থাকো। যখন আমি প্রথম কাজ করতে গেছি তখন তো আর শতাব্দী বাদু ছিল না, মানে ছিল, ও এত ফেমাস ছিল না, মাত্র গৃহগল্পে কাজ, ওটা ফার্স্ট কাজ ছিল মিডিয়াতে মিমি আপার সাথে। আমার ভাই নাটকটা লিখেছিল পাঞ্চশাড়ি, আর তো ভাইয়া প্রথম দিকে ব্যাপারটা পছন্দ করেনি, যখন সবাই বুঝতে পারছিল সেটে যে আমরা একসাথে হচ্ছি। তো ওই সময় যখন ও স্টান না, তখনই আমি ওর ভয়ঙ্কর ফ্যান ছিলাম। আমি প্রাচ্যনাটার একটা শো মিস করতাম না, আমি সারাক্ষণ গিয়ে মঞ্চে ওকেই দেখতাম, ইভেন এখনও এটা হয়। আচ্ছা, আমরা আরও শুনবো, আমি আমরা আরও একজনকে দেখে আসি ওখানে ভাবি। রেহনা জামান রিনি, আমার বেটার হাফ, আমার বন্ধু, আমার কলিগ, আমার স্পেশাল একজন ফ্যামিলি মেম্বার, যাই বলি আসলে সব কিছুতেই ওর জন্য বলা কম হবে, বিকজ সে আমাদেরকে খুবভাবে আগলিয়ে রাখে। তাকে ছাড়া একটা দিন চলা আমার জন্য খুব কষ্টকর, ইনফ্যাক্ট আমি এবং আমার ছেলের জন্য। বর্তমানে গত 5 বছরেও কীভাবে যে জীবনের সঙ্গে মিশে গেছে আমি আসলে নিজেও বলতে পারি না। যখন কোনো গান তৈরি করি, যখন গান সুর করি, কম্পোজিশনে যাই, তার আগে আগে ওকে শোনাই, সবার আগে ইনফ্যাক্ট আমার মাকে শোনাই এবং ওকে শোনাই, এই দুজনকে আমি সবসময় প্রেফারেন্স দিই। সো ওকে আগে শোনাই বিকজ ও যেহেতু আমার সাথেই থাকে এবং সে যখন ভোট দেয় তখন আমি কাজে প্রসিড হই। সো এরকম ছোটো ছোটো, ও শি ইজ এ ভেরি গুড কুক, এটা বলতেই হয়, এবং ওর রান্নার আমি অনেক ফ্যান। আসলে সব মিলিয়ে ও আমাদের ফ্যামিলিটাকে এমনভাবে আগলিয়ে রেখেছে, সেটা আমি আসলে এক কথায় এক অনুষ্ঠানে এভাবে বলে আসলে কভার করা মনে হয় সম্ভব না। বাহ, মানে এই যে মানে মানে খুব হাজবেন্ডরা এত লাভিং লাভিং কথা বলছে, এটা কি মানে সাবির ভাই কি রিয়েল লাইফে এতটা লাভ? ও কিন্তু মানে খুব ঘর কোণে, মানে ও বাইরের টাইমটা খুব কম। আমি চিটাগং, আমার পুরো ইয়েটাই চিটাগংয়ে, তো আমি যখন ঢাকায় আসি আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি ঢাকায় যাব, আর ঢাকাটা আমি খুব ভয় পাই, ঢাকার মানুষরাও আর্টিফিশিয়াল একটু ইলেকট্রনিক, আমার সেন্সে সবাই এত বিজি, কার সময় হবে আমার সাথে কথা বলার? তো আমার কাছে এটা যে আমি তো ওখানে ওই পরিবেশটা আমার কাছে খুব কোমল, তো এটা খুব হার্ড। তো আমি যখন আসি আমাকে এত সাপোর্ট, এত সময় দিত, দেখা যেত নিজের খুব ইম্পর্টেন্ট কাজ ছাড়া সে বাসা থেকে বেরই হতো না। আমি রান্না করার সময়ও সে আমার পাশে, আমি যখন ফ্রি থাকি তখনও সে গল্প করে, আর বাইরেও বেটার হয়ে আমাকে একটু মুডটাকে একটু ডিফারেন্ট করার ট্রাই করে। তো মানে এক কথায় সুপার। আচ্ছা, শুনে ফেললাম কিন্তু তুমি খুব ভালো রান্না করো, তাহলে ফার্স্ট ওর বাসায় যাই। হ্যাঁ, আমরা ফার্স্ট ইনফ্যাক্ট আমরা শো শেষ করি কিন্তু চলে যাব। তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক কোথাও যাবেন না, চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন, আরো মজার মজার কিছু আড্ডা হবে। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম দ্য বেটার হাফ শো নিয়ে। কথা হচ্ছিল সব ভাবিদের সাথে এবং কথা হচ্ছিল তাদের বেটার হাফ। আমি কি ভাবি? তুমি আপু, কিন্তু সবাই ভাবি, মানে তুমি, কারণ তোমার 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 হাজবেন্ড অনেক পপুলার কিন্তু, যেটা মানে মানে আমি যদি তাকে ভাইয়া ডাকি তো তোমার তো সমস্যা নেই, নাকি আমি তাকে ধুলাপে রাখবো? না, যেটা ইচ্ছে সেটা। আচ্ছা রিনি ভাবি, যদি তোমার কাছে জানতে চাই যে তোমাদের সাবির ভাইয়ের সাথে তোমার পরিচয়টা এবং প্রেমের শুরু, যেটাকে আমরা বলতে পারি, যে ওই শুরুটা কোথা থেকে, মানে
প্রপোজালটা কি তুমি দিয়েছিলে নাকি ওখান থেকে এসেছিল? না, ওর কাছ থেকে এসেছিল। আচ্ছা, পরিচয়টা? পরিচয়টা একটা কনসার্টের মাধ্যমে, আর ওর তো আমি এমনিতেই ফ্যান ছিলাম, ওর গান খুব ভালো লাগতো, আর যখন একটা কনসার্ট দেখি তখন আরো বেশি ফিদা হয়ে যাই। ফিদা হয়ে যাই, এটা অনেক মজার ছিল। তারপর ফেসবুকে কানেক্টটা হয়, আর তারপর থেকে ওর সাথে কনভারসেশনের পর ও আমাকে ফার্স্ট প্রপোজটাও করে, তো তারপর আমি অ্যাকসেপ্ট করি। আর আমাদের ইয়েটা ডিউরেশনটা ছিল খুব কম, 6 মান্থ। আচ্ছা শারমিন ভাবি, এখন আমি যদি তোমার কাছে জানতে চাই, যেহেতু আমি জানি আমার দর্শকরা জানে না, যে তুমি যদি একটু সংক্ষেপে বলো যে তোমাদের পরিচয়টা এবং তোমাদের এই যে পরিচয় থেকে এখন পর্যন্ত বিয়ের মানে যতদিন 11 বছর, অনেক সময়, এই সময়টাকে যদি আমরা বলি যে কোত্থেকে গিয়েছিল প্রথম? অ্যাকচুয়ালি 11 বছরের মধ্যে আমরা 2 বছর আমাদের পরিচয় ছিল। আমাদের পরিচয়টা বেসিক্যালি আমরা যখন ইন্টার পাস করি, এরপরে যখন আমরা অনার্সে অ্যাডমিশন নিই, আমরা কিন্তু ক্লাসমেট, ব্যাচমেট। সো ক্লাসে আমাদের ফার্স্ট দেখা, এই তখন থেকে পরিচয় হওয়ার পরে আমাদের খুব অল্প সময়ের মধ্যে অ্যাফেয়ার হয়ে যায়, 2 বছর কন্টিনিউ হয়, দেন আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পর পড়াশোনা কমপ্লিট করি, আর এখন তো সংসার করছি। হ্যাঁ, আর যতটুকু আমি জানি যে এত মার তুমি খেয়েছো, যতটা তো মানে স্কুলের বাচ্চারাও খায় না। হ্যাঁ, সেটাই, পড়াশোনার জন্য আমি অতটা শাসন পাইনি, অ্যাফেয়ার কন্টিনিউ করার জন্য আমি যতটা শাসন পেয়েছি বাসা থেকে। সো পরে সব কিছু ঠিকঠাক, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, মাশাআল্লাহ। এটাই দোয়া করি, সবসময় ভালো থাকো। ভাবি বলো, শতাব্দীর সবচেয়ে মানে যেই জিনিসটা আমাকে খুব বেশি টেনেছিল সেটা হচ্ছে ভীষণ আড্ডাবাজ এবং ভীষণ বন্ধুপ্রবণ মানুষ। আর হ্যাঁ, শতাব্দীকে আমি প্রপোজ করেছিলাম। প্রপোজালটা এরকম ছিল যে আমি ওকে গিয়ে বলেছি, আমার অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল, আমি পড়তে পারছিলাম না, শতাব্দীর কথা ভাবতে ভাবতে আমি গিয়ে বলছি, আপনি তো বুঝতেই পারছেন না আমি আপনাকে পছন্দ করি। বলছে হ্যাঁ। আমি যে এক সপ্তাহ কোনো যোগাযোগ হবে না, আমি এক সপ্তাহ পরে এসে জানবো, যদি ইয়েস হয় তাহলে আছি, আর নাহলে নাই, একদম কিছু করার নাই। যাই হোক, পরে 7 দিন পরে ইয়েস বলেছিল, ভালো, মজাই পেলাম শুনে। আচ্ছা, স্কুলে পড়ি তখন থেকে আমাদের প্রেমটা শুরু হয়। আমাকে প্রপোজ করেছে এবং আমি প্রথমে একদমই রাজি ছিলাম না, তারপর কিভাবে যেন প্রেমটা হয়ে গেছে। আসলে আমার মনে হয় প্রেম হয়ে যায়, ভালোবাসলেই তো হয় না, তার সাথে অনেক কিছু থাকতে হয়, ভালোবাসা, মায়া, বিশ্বাস সব কিছুই এটার সাথে ছিল। 7-8 বছর আমরা প্রেম করেছি, তারপর বিয়ে, এই তো বিয়ের পর বিয়ে হয়েছে প্রায় 18 বছর। বাবা, মানে মাশাআল্লাহ, এটা আরো অনেক দূর যাকে, এই দোয়া করছি। দর্শক, আরো অনেক মজার মজার কিছু আছে, আর আমাদের সব ভাবি এবং আপু মনে হয় পাশে একটা কার্ড দেয়া আছে, একটু কার্ডটা যদি একটু দেখতে। আসলে কার্ডটা হচ্ছে যে তোমাদের যারা হচ্ছে সঙ্গী, ভালোবাসা, বেটার হাফ যেটাকে আমরা বলি, এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে বন্ডিংসের উপরে, তোমরা একটু এটাকে ফিল আপ করতে থাকো, ততক্ষণ আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসি। দর্শক, কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর দ্য বেটার হাফ শো নিয়ে। ততক্ষণে এদের লেখাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কোথাও যাবেন না। দর্শক, ফিরে এলাম দ্য বেটার হাফ শো নিয়ে। আমার মতে যে সবার কমপ্লিট হয়ে গেছে, তো আমরা আগেই শারমিন ভাবির কাছে যাই। প্রশ্ন ওখানে আছে, উত্তর তুমি করেছো, তুমি বলো প্রশ্ন। আমার ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল, প্রথম দেখা হয় কবে, দিন, তারিখ, সন। প্রথম দেখা হয় হচ্ছে আমার 7ই মে, সেটা হচ্ছে 2006। পর প্রশ্নটা ছিল যে বিয়ের পর পাওয়া আপনার বেটার হাফের প্রথম গিফট, তো বিয়ের পর আমাকে সে ফিঙ্গার রিং দিয়েছিল একটা। পরের প্রশ্নটা হচ্ছে, খুব পছন্দের সিনেমা যা দুজনেরই পছন্দ। এখানে আমি একটু বলতে চাই এই মুভিটার জন্য, মুভিটা হচ্ছে আমির খানের একটা মুভি, তখন রিলিজ পেয়েছিল আমাদের বিয়ের পরপর, 2008 আমাদের বিয়ে হয়, তার কিছুদিন পর গাজিনী রিলিজ হয়েছিল। সো ও তখন সামহো কোনো একটা কারণে ঢাকায় ছিল আর আমি চিটাগং ছিলাম, তো ও মুভিটা ঢাকায় দেখে এবং ও হঠাৎ করে আমাকে ফোন দিয়ে মানে
খুব কান্না করতে থাকে, আমি জানি না কেন, হয়তো আমাকে অনেক মিস করছিল, সে অনেক ইমোশনাল। সো পরে আমরা একসাথে, আমি যে ঠিক আছে এখন তুমি কান্না করো না, তুমি চিটাগং আসো, দেন আমরা একসাথে মুভিটা দেখব। সো ওই মুভিটা, হ্যাঁ ওই মুভিটা আমাদের দুজনেরই অনেক পছন্দ। এরপরের প্রশ্নটা হচ্ছে, ঝুম বৃষ্টিতে পছন্দের খাবারের মেনু, এটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি। আর এরপরে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, দুজনের অল টাইম ফেভারিট রোমান্টিক সং। তো আমাদের দুজনেরই ফেভারিট হচ্ছে প্যাসেঞ্জার ব্যান্ডের জন লেজেন্ডের গান, আমাদের অনেক পছন্দ। আমরা একটু মিলিয়ে নিব, যে দেখবো যে আনসার গুলো ঠিক আছে কিনা। আমাদের ফার্স্ট দেখা হয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে যখন আমাদের ক্লাস শুরু হয়, আমি আমরা যখন কমার্স কলেজে অনার্স শুরু করি তখন 2006 এর 7th April বেসিক্যালি ওর সাথে আমার ফার্স্ট ফর্মালি দেখা এবং কথা। আসলে সত্যি বলতে কি, বিয়েতে আমি খুব একটা কিছু দেই নাই, এবং আমার যতটুকু মনে পড়ে বিয়ের পরে ফার্স্ট বোধহয় আমি ওকে একটা আংটি দিয়েছিলাম। আমার পছন্দের সিনেমা অনেক, বাট একটা সিনেমা স্পেশাল আমি বলি, সিনেমাটার নাম হচ্ছে গজিনী আমির খানের, ওটা দেখে আমার এখনও মনে আছে ওর জন্য আমি অনেক কেঁদেছিলাম। আমাদের দুজনই ঝুম বৃষ্টিতে পছন্দের যদি খাবারের তালিকা বলি, ডেফিনেটলি অ্যাজ ইউজুয়াল সবার মতো খিচুড়িটা খুব পছন্দ করি। অল টাইম ফেভারিট রোমান্টিক সং তো আসলে সময় সময় চেঞ্জ হয়, বাট রিসেন্টলি আমি জন লেজেন্ডের অল অফ মি গানটা খুব শুনছি। আমার কাছে প্রশ্ন ছিল, গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল কোন কালটা সাব্বিরের খুব পছন্দ? ওর শীতকাল। প্রথম কোথায় দেখা হয়েছিল স্থান? পিৎজা হাট। আর রিনির হাতের যে রান্নাটা সাব্বিরের ভীষণ ভালো লাগে, ওর বেশিরভাগ বিরিয়ানি, কাচ্চি, পোলাও, রোস্ট এগুলি বেশি ভালো লাগে। গোলাপ রজনীগন্ধা কোন ফুলটা ওর বেশি, ওর বেশি পছন্দ? ওর গোলাপ ফুল পছন্দ। আচ্ছা, বাহ, খুব ইজি কোয়েশ্চন। আরেকটা আছে কোয়েশ্চেন, পছন্দের ঘোরার জায়গা যেখানে যে কোনো সময় ঘুরতে যেতে ইচ্ছে হয়? কক্সবাজার। আচ্ছা, মিলিয়ে নেই, সাব্বির ভাই কি বলেছে এটা একটু দেখে আসি। আসলে ঢাকা শহরে এই কাল বা এই প্রকৃতির এই অবস্থানটা বোঝা খুবই কষ্ট। আমার মনে হয় বাংলার রূপটা শীতকালে সবচেয়ে বেস্ট থাকে। প্রথম দেখা হওয়া বলতে, আমি আসলে ওকে অনেক রিকোয়েস্ট করি দেখা করার জন্য চিটাগংয়ে, এবং কোথায় দেখা করব, কোথায় দেখা করব, না এখানে না না ওখানে না। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, পিৎজা হাটে আসো, ওখানে আমরা বসে কিছুক্ষণ গল্প স্বল্প করি। সো আমার মনে হয় ওখানেই আমাদের ফার্স্ট মিটটা হয়, আমি ফার্স্ট ওর সঙ্গে আমার পিৎজা হাটেই দেখা হয়। আমার এবং ওর একটা অদ্ভুত রকমের পছন্দের মিল আছে, সেটা হলো আমাদের দুজনেরই বিরিয়ানি খুব পছন্দ। সো ও সবসময় আমার জন্য বিরিয়ানি করে। আমার বউটা আসলে গোলাপের মতোই দেখতে, সো আসলে গোলাপ ফুলটা বেশি ফেভারিট আমার। আসলে আমরা ঘুরতে আসলে প্রায় যাই, ফ্যামিলি ট্যুর আমাদের প্রায়ই হয়। স্পেশালি হুট করে যদি ঘুরতে ভালো লাগে, কোথাও যেতে মন চায়, তাহলে আমি আর রিনি আমার মনে হয় আমরা প্রেফার করি হলো আমাদের চিটাগংয়ের নেভেল সাইডটা, বিচের ওই দিকটা, এই জায়গাগুলো আমার খুব ফেভারিট। মানে একটা একটা সাইড হতেই পারে, একটা ওই যে যেমন শারমিন ভাবি বলল যে তারাহুড়ার মধ্যে দিয়ে বিচ, তো সমুদ্র সৈকতের হতে পারে, এটা নেভেলের বিচটাও হতে পারে। আচ্ছা সুইটি আপু, আচ্ছা আমার আছে হলো, আমার অনেক কঠিন কঠিন প্রশ্ন দিয়েছে কেন, তাই মনে হচ্ছে। বাসায় ঢোকার পরে কোন জিনিসটা ভুলে যায়, আসলে কাপড়টা ও কোথায় রাখবে এই জিনিসটা ভুলে যায়, আমি জানি না ও কি বলেছে। আর বিয়ের কত বছর হলো? বিয়ের 18 বছর কয়েক মাস হলো, 18 বছরই। আর দুজনের পছন্দের সিনেমা একসাথে দেখতে কি ভালো লাগে? আসলে আমি ভালো তো অনেক মুভি দেখি, আমরা রাতের বেলায় অনেক মুভি দেখি, তার মধ্যে হচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে হলো সুচিত্রা উত্তমের অনেক মুভি আমরা একসাথে দেখেছি, যেহেতু প্রেমের এত প্রেম। তারপর হচ্ছে ফরেস্ট গাম দেখেছি, তারপর প্রীতি ওমেন, তারপর আমার ভীষণ পছন্দ হচ্ছে হলো অড্রে হেপবার্ন, তার হচ্ছে রোমান হলিডে। আমি যতবার দেখি ততবারই মনে হয় যে ও অসাধারণ একটা মুভি। হুট করে কোথায় ঘুরতে যাই দেশে বিদেশে? হুট করে যেহেতু আমি পাহাড় পছন্দ করি, রিপন পাহাড় পছন্দ করে, এবং আমাদের খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে বান্দরবান। আমারও ভীষণ, দেশের বাইরে যদি বলো তাহলে
ইউরোপে ঘুরতে খুব পছন্দ। আর হচ্ছে আপনার অভিনীত কোন নাটক বা টিভিসি আপনার বেটার হাফ খুব পছন্দ করে? ও খুব কম টিভি দেখে, ওর ম্যাক্সিমাম অন্য চ্যানেলগুলো বেশি দেখে, তো ওকে যদি এই প্রশ্নটা করে আমি মনে করি ও তখন বলবে যে ও সব কিছু যা করে সব কিছু আমার ভালো লাগে, এটা বলবে। আমরা একটু দেখি আসলে কি তাই বলেছি কিনা। বাসায় ঢুকার পর আসলে প্রায় ভুলে যায় না, হঠাৎ হঠাৎ ভুল হয়, কোনো কিছু নিয়ে আসতে বললে লাইক এটা ওটা আনতে বললো হয়তো, কিংবা লাইক গ্রোসারি কিংবা লাইক মেডিসিন এটা ওটা কিংবা এগুলির জন্য আবার হয়তো আমাকে রাতে বের হতে হয়, তো এটা নিয়ে খুব একটা ঝামেলা হয় না। আমাদের বিয়ের আজকে 17 বছর 9 মাস 3 দিন। কিছু মুভিজ আছে যেগুলি বেশ কয়েকবার দেখতেই ভালো লাগে, এর মধ্যে প্রিটি ওম্যান। বাংলাদেশে যদি হয় তো এখান থেকে ঢাকা থেকে আমরা ড্রাইভ করে বান্দরবন, না আমাদের এক বন্ধুর রিসোর্ট আছে মিলনছড়িতে, তো সেখানে আমরা ঘুরতে যাই আর কি। আর এছাড়া দেশের বাইরে যাই, আমরা ইউরোপে যেতে পছন্দ করি। নির্মার একটা কাজ করেছিল তিব্বতের, কাজটা অনেক সুন্দর হয়েছে। বললাম না ওইভাবে টিভি দেখে না, নির্মা হচ্ছে তিব্বতের কাজ না আসলে, নির্মা ডিটারজেন্ট পাউডার, এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। তো তারপরে যে বলেছে মনে হয় আমি নিজে সারপ্রাইজ না, তুমি কিন্তু প্রিটি ওম্যানের কথা বলেছিলে, মানে আমরা ধরে নিলাম মিস্টার কখনো কখনো রাইট, মিসেস সব সময় রাইট ভাবি। আমারটা হচ্ছে প্রপোজড ডে, তারিখ হচ্ছে 8 নভেম্বর। আর খুব খুব পছন্দের খাবারের মেনু, যে কোনো সময়ই ভালো লাগে, সেটা হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস। শতাব্দী পাগল এটার জন্য, যে কোনো সময় এই কিছু হলেই বলবে খিচুড়ি রাখবো গরুর মাংস, সবাই এটা, মানে আর বৃষ্টিও লাগে না, যে কোনো সময় বলবে। আর দুজনের জীবনেরই বিশেষ একটি দিন হচ্ছে 19th August, ওই দিন আমাদের ছেলের জন্ম হয়েছে, ওটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন ছিল। আর যেই পারফরমেন্সটা, আমার যেই পারফরমেন্সটা ও দেখতে খুবই পছন্দ করে, সেটা হচ্ছে লাস্ট আমরা গথ ইনস্টিটিউটের সাথে একটা কাজ করেছি, 7 কোরিওগ্রাফার্স প্ল্যাটফর্ম বলে, ওখানে ট্রু স্টোরি বলে আমি একটা পিস করেছিলাম, যেটা হচ্ছে মেয়েদের সেক্সুয়াল অ্যাসল্টমেন্টের উপরে আমি কাজটা করেছিলাম, এবং কাজটা ওর খুব পছন্দ। আর খুব পছন্দের চরিত্র মঞ্চ নাটকের, এবং ফিল্মে ও খুব পছন্দ করে আল পাচিনো, ও খুব ভালোবাসে মুভি দেখতে, ও অ্যাকশন মুভি পাগল, ও কোনো রোম্যান্টিক ফিল্ম দেখে না, একদম সহ্য করতে পারে না। আর মঞ্চে আমার মনে হয় হুমায়ুন ফরিদি, সুবর্ণ মুস্তাফা, ফেরদৌসী মজুমদার, আজাদ আবুল কালাম, দেখবো শতাব্দী দা কি বলে। আসলে প্রথম প্রপোজ দে আমার মনে নেই, আমি সবসময় প্রপোজড হয়েছি, আমি কাউকে প্রপোজ করিনি। সেক্ষেত্রে স্নাতা আমাকে যখন প্রপোজ করে, দিনটা সম্ভবত 2 নভেম্বর, আমি যদি ভুল না করে থাকি, আমাদের গ্রিন রোড স্টাফ কোয়ার্টারের বাসায়। পছন্দের খাবার মেনু যে কোনো সময় হচ্ছে ভুনা খিচুড়ি, গরুর মাংস, সাথে যদি একটু লুইট্টা শুটকি থাকে পারফেক্ট। বিশেষ দিন হচ্ছে 19 আগস্ট, আমাদের ছেলে, আমার ছেলে স্নাতার ছেলে যেদিন ভূমিষ্ঠ হয়, শ্রেয়া মোদি। স্নাতারা অনেকগুলো পারফরমেন্সই আছে যে আমার খুব পছন্দ, কিন্তু লাস্ট ওরা একটা পারফরমেন্স করেছে গ্যাটি ইনস্টিটিউটের একটা ওয়ার্কশপে, ইয়াং কোরিওগ্রাফার্স ওয়ার্কশপ কন্টেম্পোরারি ডান্স নিয়ে। ওখানে ও যে পার্টটুকু পারফরমেন্স করে, এক ধরনের ফিউশন ক্রিয়েট করেছে কত্থক এবং ইউরোপিয়ান ডান্সের সাথে, ব্যালের সাথে, ওই জিনিসটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আমি মনে হয় যতবার আমি দেখবো আমার ভালোই লাগবে। দুজনেরই পছন্দের ক্যারেক্টার বললে তো অনেকগুলো এসে পড়বে, কারণ আমার স্নাতার জন্মদিনের পার্থক্য হচ্ছে 7 দিন। দুজনেরই পছন্দের অভিনেতার কথা যদি বলি তাহলে বলবো অমিতাভ বচ্চন আছেন, তারপরে লিওনার্দো ডি ক্যাপ্রিও আছেন, আমাদের বাংলাদেশের সুবর্ণ মুস্তফা, ফেরদৌসী মজুমদার, আমাদের খুব পছন্দ, আমাদের দুজনেরই এই জিনিসগুলো মিলে যায়। আচ্ছা, আমরা গল্প করতে করতে না অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, মানে শেষ হয়ে গেল মানে মানে। আর তাছাড়া যেহেতু ঈদও চলছে, বাট আমরা এরপরে এখান থেকে বের হয়ে কারো বাসায় যাই, কিন্তু তার আগে সুইটাপু তোমার কাছে জানতে যাবো, মানে সবার কাছে জানতে যাবো যে তোমার কাছে কি মনে হয় যে একজন বেটার হাফের জন্য, মানে বা গুড বেটার হাফ বা একটা দাম্পত্য জীবন সুখী রাখার জন্য তোমার কাছে কি মনে হয় কোন মন্ত্রটি, মানে
দরকার আসলে বোঝাপড়াটা? এই যে যেমন একটু আগেই আমি বললাম যে ও ইউরোপে পছন্দ করে, এখন হয় কি যে ও হয়তো পছন্দ করে, আমি অনেক সময় ওটা মেনে নিই। বোঝাপড়াটা ভীষণ দরকার। একটু চিন্তা করে যদি আমরা চলি আমার মনে হয় না সমস্যাটা হয়, আর যেটা বিশ্বাসটা। আমার কাছে যেটা মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফের কাছে একজন একজনের কাছে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকা, আর আমাদের মধ্যে দুজনের মধ্যে যে জিনিসটা বেশি কাজ করে সেটা হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফের চাইতে আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু। সো আসলে এখানে লুকানোর আর কিছুই থাকে না। সো এই জিনিসটাই আসলে একটা রিলেশনটাকে অনেক দিন টেনে নিয়ে যায় আমার কাছে মনে হয়। একদম। যদি ভাবি তোমার কাছে আসি, আমি আমার কাছে সুইটি আপুর মতোই বোঝাপড়াটা খুব ভালো থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে আর সাপোর্ট করতে হবে। আর যদি রিনি ভাবি তোমার কাছে জানতে চাই, আপু যেটা বললো মেইন ইয়েটা কিন্তু আপুই দিয়ে দিল, আন্ডারস্ট্যান্ডিংটা, এটাই দুজনের মধ্যে থাকলে আমার মনে হয় না আর বেশি কিছুর দরকার হয়। সব ভাবিদের সাথে আড্ডা মেরে আমার তো ভীষণ মজা লেগেছে, আমার কাছে মনে হচ্ছে দর্শকদেরও ভালো লেগেছে। তো সুন্দর করে প্রেজেন্ট করলা সবাইকে এবং এত সুন্দর উপস্থাপনা করলা, তোমাকেও ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা, খুব ভালো করেছো তুমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য, এসএটিভিকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম রাখার জন্য, এবং সবার বেটার হাফকে অনেক ধন্যবাদ, কারণ ওনারা আসলে মানে এত যত্ন করে এত আমাদের পাশে ছিলেন না, মানে তারপরও আমাদের একটা বারের জন্য মনে হয়নি পুরোটা প্রোগ্রামে যে ওনারা আসলে কেউ আমাদের পাশে ছিলেন না, আমাদের মনে হয়েছে সবসময় পাশে ছিলেন। এবং এভাবেই আশা করছি সবাই সবার পাশে থাকবে, এবং আমরা সবাই দেশের পাশে থাকবো, বাংলাদেশের চ্যানেলের পাশে থাকবো, বাংলা নাটকের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ধন্যবাদ।